তো বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার দেশ পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে মাত্র কয়েকদিন ছেড়েই দিন, কয়েক ঘন্টার মধ্যেই ভারতের সামনে সারেন্ডার করে। আর এটা কিন্তু কোনো ভারতীয় মিডিয়া বা ভারতের পলিটিশিয়ান বা ভারতের আর্মি স্টেটমেন্ট নয়, বরং পাকিস্তানের আর্মি চিফ জেনারেল কমর জাভেদ বাজওয়ার অফিসিয়াল স্টেটমেন্ট। কারণ হালেই পাকিস্তানের এক পপুলার জার্নালিস্ট হামিদ মির আর কিছু বাকি জার্নালিস্টদের তরফ থেকে একটা খুবই সিক্রেট ইনফরমেশন পাবলিক করে, যেখানে তাদের দাবি যে পাকিস্তানের আর্মি চিফ তাদেরকে ডেকে পাঠায় এবং জার্নালিস্টদের ওপেনলি এটা বলে দেয় যেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিডিয়া সাধারণ জনগণকে বেশি উত্তেজিত না করে। আর এর পেছনের মেন কারণ কি? তো এই রিপোর্টটা দেখুন, যেখানে পাকিস্তানের মিডিয়া দাবি করছে যে পাক আর্মি চিফের মতে এই মুহূর্তে না পাকিস্তানের কাছে আছে টাকা পয়সা আর না ওদের কাছে পর্যাপ্ত অ্যামিউনেশন রয়েছে যার দ্বারা ওরা ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করবে। ফলে যদি কোনোভাবে লড়াই শুরু হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী সেটা অ্যাফোর্ড করতে পারবে না এবং স্বাভাবিকভাবে আবারও সারেন্ডার করতে বাধ্য হবে। আর শুধু তাই নয়, এবারে এই নতুন রিপোর্টটা দেখুন, যার মতে পাকিস্তানের যে সমস্ত ট্যাঙ্ক রয়েছে তার অবস্থাও এতটাই খারাপ হয়ে গেছে যে ঠিকঠাক কাজ পর্যন্ত করছে না। আর ঠিক এই কারণে আজকের দিনে পাকিস্তানের মিলিটারি কোনোভাবে ভারতের সামনে টিকতে পারবে না। তাই পাকিস্তানের আর্মি চিফ কী করে, সমস্ত মিডিয়াকে ডেকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে পাক মিডিয়া ভারতের সাথে যুদ্ধ করা নিয়ে লোককে উত্তেজিত করার বদলে এমন একটা পরিবেশ তৈরি করুক যাতে একটা শান্তি সমঝোতা করা সম্ভব। তবে বন্ধুরা, এই পুরো বিষয়টি এখানেই শেষ নয়। এরপর পাকিস্তানের আর্মি চিফ যে স্টেটমেন্টটা দেয় সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। কেন, পাকিস্তানের জার্নালিস্টদের মতে পাকিস্তান আর্মির প্ল্যান অনুযায়ী ওরা ব্যাকডোরে ভারতের সাথে কথাবার্তা চালাচ্ছিল, যেখানে এটা ঠিক হয় যে আপাতত ওরা কাশ্মীর ইস্যুকে কিছু বছরের জন্য ড্রপ করবে। আর এর আন্ডারে পাকিস্তানের আর্মি 2-3 খুব বড় স্টেপ নেয়। প্রথমত, ওরা ভারতের সাথে 18 বছর পর এলএসিতে প্রপার সিজ ফায়ার করে যাতে ভারত আবারও পাকিস্তানের উপর অ্যাটাক না করে দেয়। এরপর দ্বিতীয় ধাপে ওরা কী করে, ধারা 370কে নিয়ে যে সমস্ত ডিমান্ড ছিল পাকিস্তানের তাকে ওরা ছেড়ে দেবে এবং একটা লং টার্ম অ্যাগ্রিমেন্টে যেতে চাইছিল ভারতের সাথে। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সব কিছু হয়ে গেলে 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি পাকিস্তানের একটা হিস্টোরিক ভিজিট করতেন যেখানে এই সমস্ত অ্যাগ্রিমেন্ট হতে পারত। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিংলি হামিদ মিরের মতে এরই মাঝে তৎকালীন যে বিদেশমন্ত্রী ছিল পাকিস্তানের, মানে শায় মাহমুদ কুরেশি, তো তিনি কী করে, ইমরান খানকে এটা বোঝায় যে পাকিস্তানে মোদির ভিজিট হলে ইমরান খানের অ্যান্টি মোদি, অ্যান্টি ইন্ডিয়া বা অ্যান্টি হিন্দু যে একটা ইমেজ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে, যাতে ডিরেক্টলি ইলেকশনে প্রভাব ফেলবে। আর এই সমস্ত কারণে ইমরান খানের জেদের বসে এই এগ্রিমেন্ট ভেস্তে যায় এবং তারপর আপনারা দেখেছেন কীভাবে আর্মির বিরুদ্ধে যাওয়ার ফল হাতে নাতে টের পেয়েছিল ইমরান খান। যাই হোক, এবারে আসি ভারতের কথা। তো বন্ধুরা, আপনারা যদি এই সমস্ত রিপোর্ট যেটা পাকিস্তানের মিডিয়াতে সামনে এসেছে তাকে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে একটা কমন বিষয় খুঁজে পাবেন, আর তা হলো পাকিস্তানের কাছে এই মুহূর্তে টাকা নেই এবং ওদের আর্মির অবস্থা এতটাই খারাপ যে ওরা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে না। আর এই একমাত্র কারণে ওরা ভারতের সাথে ডিল করতে চাইছে। ফলে বেশিরভাগ এক্সপার্টদের মতে ভারত সরকারের পাকিস্তানের সাথে এমন সময় রিলেশন ঠিক করা উচিত না, স্পেশালি ট্রেড যেন কিছুতেই শুরু না হয়। কেন, ওরা বিপদে পড়ে এখন নিজেরা বাঁচতে শান্তি চাইছে, কারণ যদি ভারতের সাথে ট্রেড শুরু হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তান তাদের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ভারত থেকে আমদানি করতে পারবে, এতে ইনফ্লেশন কন্ট্রোল হবে, ইম্পোর্ট বিল কেবলমাত্র 1/3 লাগে, খাদ্য সামগ্রী প্রচুর বেশি সস্তা হয়ে যাবে পাকিস্তানে। আর এই সব কিছু চক্করে আগামী 5-10 বছরে পাকিস্তান কিছুটা রিকভার করতে পারবে। আর স্বাভাবিকভাবে যে মুহূর্তে পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন কিছুটা ইম্প্রুভ হবে ওরা কিন্তু আবারও বড় স্কেলে টেরোরিজমকে শুরু করবে, তাই এখানে ভারতের লস ছাড়া লাভ নেই। অন্যদিকে আমি যদি পাকিস্তান আর্মির কথা স্পেসিফিক্যালি বলি তাহলে পাকিস্তানের আর্মির অবস্থা যে কতটা খারাপ হয়ে গেছে তার আইডিয়া তো আপনি এই রিপোর্টটা থেকে পেয়ে যাবেন, যেখানে 2020 সালে পাকিস্তানের 40% Z-17 ফাইটার জেট লো কোয়ালিটির জন্য গ্রাউন্ডেড হয়ে যায়। এরপর গত বছরের এই নতুন রিপোর্টটা দেখো, যেখানে পাকিস্তানের ট্যাঙ্ক আর আর্টিলারি যা চীন দিয়েছে সেটা কিন্তু পুরোপুরি বেকার আর লড়াইয়ের যোগ্য না। আর শুধু এখানেই শেষ নয়, পাকিস্তান চীন থেকে যে সমস্ত ইউএপি কিনেছে সেটাও পাকিস্তানের মিলিটারিকে খুবই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর কথা বললে একে তো পাকিস্তানের কাছে তেমন শক্তিশালী নৌবাহিনী নেই, কিন্তু তবুও চীনের থেকে যে নতুন শিপ কিনেছিল তাতে আবার মিসাইল ফায়ার হচ্ছে। এবারে বাকিটা আপনারাই বুঝে নিন যে পরিস্থিতি যতটা খারাপ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তার চেয়েও খারাপ। আর এমন অবস্থায় ভারতের উচিত পাকিস্তানের সাথে যে মিনিমাম ট্রেড হচ্ছে সেটাও বন্ধ করুক এবং পাকিস্তানকে নিজের হালে ছেড়ে দিক গৃহযুদ্ধের জন্য। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, যে ভারতের পাকিস্তানের সাথে সম্পূর্ণ ট্রেড শেষ করা উচিত এবং আরও বেশি করে ওদের বিরুদ্ধে প্রেশার তৈরি করা দরকার যাতে পাকিস্তান নিজে থেকে পুরোপুরি কোলাপস হতে বাধ্য হয়? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।